হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। আজকে এই ভিডিওতে আলোচনা করব, তোমরা যারা 2021 সালের এইচএসসি বিএম শাখার পরীক্ষার্থীরা আছো, তোমাদের 3 নম্বর সপ্তাহে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়ে গেছে, তোমরা ইতিমধ্যে জেনে গেছো। আমার এই অ্যাসাইনমেন্ট একটু দেরিতে লেট হলো, দেওয়ার অনেকগুলো কারণ আছে, বলতেছি না এখন আর। তো চলো আমাদের মেন পয়েন্টে চলে যাই, যে তোমাদের হিসাব বিজ্ঞান নীতিও প্রয়োগের 3 নম্বর সপ্তাহের উত্তরপত্র। তো শ্রেণী হচ্ছে 11, দেখতে পাচ্ছ বিষয় কোড 1815, এসএসসি বিএম স্তর। অ্যাসাইনমেন্ট কোয়েশ্চন নম্বর 2, অ্যাসাইনমেন্ট শিরোনাম এটা লেখার প্রয়োজন নাই, এটা আমি লিখেছি যে তুমি তোমার স্যারের কাছ থেকে শিরোনামটা জেনে নিও, কারণ অ্যাসাইনমেন্ট শিরোনামটা আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? তো চলো, 1 নম্বর প্রশ্ন কি বলতেছে দেখো, যে লেনদেন। এই যে প্রথমে দেখো, 1 নম্বর উদাহরণস্বরূপ কারবারের লেনদেন, তুমি যখন লেনদেনটা আলোচনা করবা তখন তোমার 1 নম্বর ভিতরে থাকবে উদাহরণস্বরূপ কারবারের লেনদেন ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? আর দেখো তোমাদের এই অ্যাসাইনমেন্ট নম্বর 2, ওকে, এগুলো অবশ্যই কভার পেজে ভালো করে লিখবা, আর অ্যাসাইনমেন্টটা স্যারের কাছ থেকে জোগাড় করে নিবা অ্যাসাইনমেন্টের শিরোনামটি। তো 1 নম্বর দেখো, টাইটেলটা দেখতে পাচ্ছ, উদাহরণস্বরূপ কারবারের লেনদেনের ব্যাখ্যা। প্রথমে আসে লেনদেনটা কি জিনিস একটু ব্যাখ্যা করি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে লেনদেন, কোনো ঘটনার মাধ্যমে কারবার প্রতিষ্ঠানে কোনো কিছু গ্রহণ অথবা প্রদান করা হলে তাকে কারবারের লেনদেন বলে। অর্থাৎ যে লেনদেনের মাধ্যমে কারবার প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ, দায় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে তাকে কারবারের লেনদেন বলে। অতএব অর্থের দ্বারা পরিমাপযোগ্য কোনো দ্রব্য সামগ্রী বা সেবা কর্মের আদান প্রদানের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনোরূপ পরিবর্তন সাধিত হয় তাকে কারবারের লেনদেন বলে। একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করে দিই। সাপোজ ধরল যে রহমতের 20,000 টাকার পণ্য ক্রয় করলো, তাহলে এটা অবশ্যই লেনদেন হয়েছে। কেন লেনদেন হয়েছে একটু ব্যাখ্যা করো। দেখো প্রচলিত অর্থে দেখো, 20,000 টাকা পণ্য করার ফলে রহমত আলী ব্যবসার নগদ অর্থ কি হ্রাস পাইছে, চলে গেছে না, পকেট থেকে টাকা চলে গেছে। এবং টাকা তো চলে গেছে, মালটা তো আবার আসলো পকেটে, দেখো মালামাল বা খরচের পরিমাণ কি বৃদ্ধি পাইলো। সুতরাং এটি লেনদেন, এটা একটা প্রচলিত অর্থে, মানে এটা আদিম যুগে এরকম ভাবে ব্যাখ্যা করতো, কিন্তু বর্তমানে আমরা কি আধুনিক হয়ে গেছি, তাই না, স্মার্ট। তো বলতেছে কি দেখো, যে হিসাব সমীকরণ A=L+OE তে এ উপাদান হ্রাস পাইছে, মানে নগদ টাকা, এবং উপাদান ও ই এর ভিতর কি আছে, C+I+, তারপর কি D+E+, এগুলো আছে। তো এগুলো কি ই এবং ডি বৃদ্ধি পাইলে কি ডেবিট, আর সি এবং আই হ্রাস পাইলে ডেবিট, আর বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। তো এখানে কি খরচটা বৃদ্ধি পাইছে, তাহলে ও ইর ভিতরে ই আছে, ওকে, তাই ঠিক লেনদেন। এখন আসো 1 নম্বর প্রশ্ন, সঠিক শক তৈরি করতে হবে। কি শক তৈরি করতে হবে, ধারাবাহিকভাবে খতিয়ানের শক তৈরি করতে হবে, সঠিক, তাহলে তুমি 4 মার্ক পাবা, ওকে। এখন দেখো একটু লিখবা যে জাবেদা থেকে খতিয়ান তৈরি করা হয়, লেনদেনের দ্বৈত সত্যের উপর ভিত্তি করে খতিয়ানের ছককে ডেবিট এবং ক্রেডিট দুটি ভাগে ভাগ করা হয়। খতিয়ান হিসেবে পাকা বই বলে জাবেদাই যতগুলো ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, আয় ও ব্যয়বাচক হিসেবে নাম আসবে, প্রত্যেকটির জন্য আলাদা আলাদা খতিয়ান বই তৈরি করতে হয়। নিচে খতিয়ানের হিসাব টি ছক এবং আধুনিক ছক, দুটা ছকই তোমাকে নমুনা দিয়ে দিয়েছি, সেটা তুমি দূরে আঁকাবা, ওকে। তো প্রথমটা হচ্ছে টি ছক, যেটা আধুনিকে ব্যবহৃত, এখন আর একটা ব্যবহার হয় না, খুব কমই ব্যবহার হয়, তবে সে বছর আমি দেখেছি ক্লাস 9-10 আবার এগুলো ব্যবহার হচ্ছে, ঠিক আছে, কিন্তু ইন্টারমিডিয়েট আমাদের ইউনিভার্সিটি লাইফে এগুলো ব্যবহার হয় না, এটাই ব্যবহার হয়। তো আধুনিক চলমান ছক, যে টি ছক, এগুলো তোমরা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো অবশ্যই তোমাদের কভার পেজে লিখবা বা আঁকাবা, ওকে। এবার এটা কালারিং করার দরকার নাই, এটা কালারিং করতে আমার ভুল হয়ে গেছে, একটু কালো কালি দেবা তোমরা একটু, ওকে। এখন আসো 6 নম্বর প্রশ্নেরই। এখন দেখো লেনদেন লিপিবদ্ধকরণ, এখন লেনদেন কোথায় লিপিবদ্ধকরণ করবা, সঠিকভাবে লেনদেন লিপিবদ্ধ করতে হবে। আসলে এটা 1 মিনিট, এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন হবে, ঠিক আছে, তোমরা একটু এটা 9 নম্বর প্রশ্ন দিবা, এটা 9 নম্বর প্রশ্ন। তো জনাব রহমান সাধারণ জাবেদা, কারণ এটা 9 নম্বর প্রশ্নে দেখো লেনদেন লিপিবদ্ধ করতে হবে, মানে জাবেদা তৈরি করতে হবে। তো জাবেদের ঘর আঁকানোর নিয়ম তোমরা জানো, তারিখ হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট। এখন লেনদেনগুলো নাম দেখি এবং জাবেদা করি। প্রথম লেনদেন কি আছে দেখি, দেখো যে 50,000 টাকা নগদ, 10,000 টাকা পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে নগদন হিসাব ডেবিট 50,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, কারণ পণ্য হিসাবে কোনো হিসাব লেখা হয় না, তার বিপরীতে একটু ক্রয় হিসাব লিখতে হয়। তাহলে 50,000, 60,000 মূলধন হিসাব কত, 60,000 টাকা, ব্যাখ্যাটা দেখে নিতে পারো, ওকে, অবশ্যই ব্যাখ্যা দিবা। পরবর্তী থেকে জুন আবার 1 তারিখে কি দেওয়া আছে, পণ্য ক্রয় করে নগদে 40%, ধারে 20% এবং 40% চেক প্রদান, মোট টাকা হচ্ছে 10,000 টাকা, পণ্য ক্রয় করেছে 10,000 টাকা, সেটাকে ক্রয় হিসাবে লিখো 10,000 টাকা। দেন এখানে আসো দেখো, 40% নগদে,
তাহলে 10,000 কে 40% কত হয়, 4,000 টাকা, ধারে 20,000 টাকা, মানে 20% মানে 2,000 টাকা, 40% চেকে। তাহলে দেখো নগদান হিসাব 4,000 টাকা, প্রদে হিসাব 2,000 টাকা, ব্যাংক হিসাব 4,000 টাকা, মোট এটা হবে একটা ইয়া কাটা যাবে, আসলে একটু তাড়াতাড়ি করার কারণে সমস্যা হয়েছে, 4,000 টাকা। ওকে, তাহলে ব্যাংক হিসাব 4,000 টাকা, তাহলে উপসে মিলো 4, 4, 8 আর 2, 10,000 টাকা। পরবর্তী দেখো জুন 3 তারিখে নগদান হিসাব, ব্যাংক হিসাব, বিক্রয় হিসাব। এখন আমরা লেনদেনটা দেখি, পণ্য বিক্রয় করে 50% চেকে এবং 50% নগদ, পাওয়া গেল 20,000 টাকা। তো নগদ মোট কত 10,000 টাকা, ব্যাংক হিসাব 10,000 টাকা, আর বিক্রয় হিসাব 20,000 টাকা, তো উভয় পয়সা মিলে গেছে। পরবর্তীতে জুন 5 তারিখ দেখো ব্যাংক হিসাব, নগদান হিসাব। আমি এখন আর বেশি বোঝাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে? আমি জাস্ট তোমরা একটু খালি দেখে নাও, আমি মাঝে মাঝে যাচ্ছি। তো ব্যাংক হিসাব নগদান হিসাব 5,000 টাকা, কোনো ভুল নাই, তোমরা স্বইচ্ছায় বা নির্দ্বিধায় কোশ্চেনগুলোর উত্তরগুলো লিখতে পারো। ব্যাংকে জমা দেওয়া হলো টাকাটা। জুন 7 তারিখে মনিহারি হিসাব আছে, দেখো যে মনিহারি দ্রব্য 500 টাকা, তো 500 টাকা 500 টাকা। জুন 10 তারিখে দেখো যে বিজ্ঞাপন হিসাব 4,000 টাকা, নগদান হিসাব, ব্যাংক হিসাব 2, 2, 4, 2, 2, 4, 5,000 টাকা মিলে গেছে। জুন 15 তারিখ দেখো নগদান হিসাব, প্রাপ্য হিসাব তিমি, এই যে 15 তারিখে দেখো তিমির কাছে চেক পাওয়া গেছিলো, সেটা চেক পাইলে আবার মানে মানুষের কাছে চেক পেলে সেটা নগদে গ্রহণ করতে হয়, ঠিক আছে? তো প্রাপ্য হিসাব এখানে ব্যাংক দিও না, সমস্যা নেই, নগদান দিও। তারপর 17 তারিখ অফিস সরঞ্জাম হিসাব 22,000 টাকা, নগদান হিসাব 22,000 টাকা, একটু দেখে নাও। তারপর জুন 20 তারিখ নগদান হিসাব, লগ্নি সুদ, এটা একটু দেখে নাও যে ও আয় কই গেল। 20 তারিখ লগ্নি সুদ পাওয়া গেছে, মানে নগদ টাকা পেয়েছো এবং লগ্নি সুদ, এটা আয় ক্রেডিট। জুন 25 তারিখ ভাড়া হিসাব, নগদান হিসাব, এই যে দেখো বাড়ি ভাড়া দিয়েছে। পরে দেখো 20টিকে চেক প্রদান করেছে, ও 20টি রে, আচ্ছা। প্রদে হিসাব 20টি, ব্যাংক হিসাব 6,500, আসলে ওই 20টি না, ঝর্ণা 20টি, আচ্ছা। যেহেতু 20টিকে চেক প্রদান করা হলো 6,500, এখন দেখো জুন 30 তারিখ বেতন হিসাব, নগদান হিসাব 700, 700, কর্মচারী জলেরকে বেতন প্রদান করা হলো, ঠিক আছে? এই হচ্ছে লেনদেনগুলান, লিপিবদ্ধ করলে হয়ে যাবে তোমাদের খ নম্বর প্রশ্ন। এখন আসো গ নম্বর প্রশ্ন কি বলতেছে, হিসাবে জের নির্ণয় করতে হবে, মানে কি লেনদেনের জের মানে খতিয়ান, সম্পূর্ণটাই খতিয়ান তৈরি করতে হবে, যতগুলান লেনদেন তুমি করেছো যাবে তাতে প্রত্যেকটাই করেছো। তো অনেকখানি খাটনি হয়েছে, প্রায় 4 ঘন্টা পার হয়ে গেছে আমার এই ভিডিওটা তৈরি করতে এবং অঙ্কগুলো সমাধান করতে। তো অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো এই হচ্ছে দেখো নগদান হিসাব, আমি আস্তে আস্তে যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও বা লিখে নিও। প্রথমে আমি খালি বলে দিই, তারিখ, হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, হিসাবের জের বা হিসাবের কোড ওটা দিবা, জের ডেবিট ক্রেডিট, আমার লেখা খুব খারাপ দেখতে পাচ্ছ। 2020 জানু 1, মূলধন হিসাব 50,000, ডেবিট 50,000, ক্রয় হিসাব 4,000, যোগ যেহেতু ক্রেডিট আছে ডেবিট থেকে মাইনাসে 46 হবে, বিক্রয় হিসাব 20, যোগ করলে 66,000, তারপরে দেখো ব্যাংক হিসাব 5,000, যোগ করলে আবার 61,000, যোগ সরি 66 থেকে 5,000 বাদে 61,000, তারপর দেখো মনিহারি হিসাব 500, এটার সাথে আবার মাইনাস করতে হবে 60,500, তারপর বিজ্ঞাপন হিসাব যেহেতু এগুলো সব ক্রেডিটে তাহলে ডেবিট থেকে ক্রেডিট করতে হবে, মানে মাইনাস করতে হবে, এটা 58,000। এখন দেখো প্রাপ্য হিসাব আবার ডেবিট হয়ে গেছে, তাহলে ডেবিট ছিল আবার ডেবিট হয়েছে, দুটা যোগ করে 67,000। অফিস সরঞ্জাম হিসাব 22,000, 67 থেকে 22 বাদ দিলে 45,000 হয়। লগ্নি সুদ হিসাব 800 টাকা, তাহলে 45,000 থেকে 800 যোগ হবে 45,800। ভাড়া হিসাব মাইনাস হয়ে যাবে 600, 45,200। বেতন হিসাব 700 মাইনাস হয়ে যাবে 14,500, এটা হচ্ছে নগদ হিসাব গেল। ওকে, এখন আসো বিজ্ঞাপন হিসাব, তোমরা দেখতে পাচ্ছ নগদান হিসাব 2,000 টাকা, ডেবিটে 2,000, ব্যাংক হিসাব 2,000, 4,000, দুটা যোগ হয়ে গেল। পরে দেখো প্রাপ্য হিসাব, আর নগদান হিসাব ক্রেডিট কত 8,500, ক্রেডিটে চলে যাবে, একটাই লেনদেন আর যাবে না। অফিস সরঞ্জাম দেখো নগদান হিসাব 22,000 টাকা, ডেবিটেও 22,000 টাকা চলে যাবে, আর নাই খো। পরে দেখো লগ্নি সুদ হিসাব, নগদান হিসাব 800 টাকা, ক্রেডিটে 800 টাকা চলে গেছে। আরও আছে দেখো যে ব্যাংক হিসাব, এটা হচ্ছে ব্যাংক, তো ক্রয় হিসাব 4,000 টাকা ডেবিট, সরি ক্রেডিট 4,000, ক্রেডিটে আবার 4,000, নগদান হিসাব 5,000 ডেবিট, তাহলে 4,000 ক্রেডিট আছে, 5,000 ডেবিট, তাহলে বেশি, তাহলে মাইনাস করলে 1,000 টাকা ডেবিটে চলে যাবে যেহেতু বড়ো এটা। পরে বিজ্ঞাপন হিসাব 2,000 টাকা দেখো আছে, তাহলে 2,000 থেকে 1,000 বাদ দিলে যেহেতু ক্রেডিট আবার ইয়া হয়ে গেলো, বেশি হয়ে গেলো, তাহলে ক্রেডিট আবার 1,000 টাকা চলে যাবে। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব 6,500, ক্রেডিট আছে 1,000, দুটো যোগ করে 7,500 ক্রেডিটে যাবে। ওকে,
পরবর্তীতে দেখো বিক্রয় হিসাব, তারিখ হিসাবের নাম নগদান হিসাব, টোটাল 20,000 টাকা চলে যাবে ক্রেডিটে, আবার এই পাশে এসে ক্রেডিটে চলে যাবে। ঠিক আছে, একটা লেনদেনের তাতে আছে। মনিহারি হিসাব আছে দেখো, যে হিসাবের নাম নগদান হিসাব 500 টাকা, ডেবিটে 500 টাকা। তো এই হচ্ছে তোমাদের লাস্ট প্রশ্ন শেষ হলো, এখন আর কোনো প্রশ্ন নাই। তো কোনো প্রকার যদি তোমাদের কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্টে ফাঁকা আছে দিও, আর একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।